গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি স্নান করে। সকালবেলা থেকেই অনেক কিছু কাজ ছিল, তো সেইগুলো আগে করে নিয়েছি। তারপরে আমার স্নানটা করে খুব গরম করছিল, আর এখন বেশ এখানে গরম পড়ে গেছে। আর চুলটা এত পাতলা হয়ে গেছে, চুলটা যে বেঁধে রাখবো এটা দিয়ে খালি বারবার চুলটি খুলে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে একটু খালি গুছিয়ে নিই, তাহলেই হবে। স্নান করার পরে আরো বেশি গরম লাগে, তো স্নান করতে করতেই একদম আবার ঘেমে যাচ্ছি। তাও এসি চলছে, তাতেও গরম করছে। চাদরটা কালকে কাচা হয়েছিল, বেড কভারটা। আর মেয়ের জামাটাও তাই, মেয়ে বার্থডের দিন পড়েছিল, জামার মধ্যে খাবার ফেলে দিয়েছিল, তো সেই জন্য জামাটাকে আবার একটু মানে ধুতে হয়েছিল। আর বেড কভারটাও কাচা হয়েছিল কাল থেকে, এটা পড়ে আছে, এটা ঢোকাতে হবে। আর অনেক জামা কাপড়ও কাচা হয়েছে, সেগুলো এখনো ওয়াশিং মেশিনেই আছে, সেগুলো এখনো বের করে মেলতে হবে। আগে এইগুলোকে রাখি, পরিষ্কার করি, তারপরে মেলবো। আর এই বেড কভার এত ভারী, রেগুলার ইউজের জন্য এটাকে ব্যবহার করা যায় না, বাড়িতে লোকজন আসলে তখনই এটাকে ব্যবহার করি। আর ধুয়ে এটা দুদিন প্রায় কাল থেকে এটা পড়েছিল, শুকিয়ে গেছে আজকে একদম। কালকে এটাই শুধু মেলেছিলাম, এটা এতটাই ভারী আর এত মানে বড়, তো সেই জন্য একটা স্ট্যান্ডে মেলেছিলাম, আজকে শুকিয়ে গেছে। এরপর আজকেও অনেক জামা কাপড় কাচা হয়েছে। আর এই মেয়ের জামাটাকেও আয়রন করতে হবে, ভেতরে কাপড়টা মানে কাচার পরে একদম মানে ড্রাই মতো হয়ে গেছে, তো সেটাকে আয়রন না করলে হবে না, আয়রন করতে হবে, তারপর এটাকে রাখতে হবে। আর কুশনের কভার গুলো কাচা হয়েছিল, তো সেইগুলো শুকিয়ে গেছে, পরানোই হচ্ছে না, পরিয়ে দিই। আর এইসব টুকটাক করে কাজ থাকে, স্নান করার পরে ভাবলাম যে একটুখানি রান্নাঘরে কাজ আছে সেটা করবো, তো দেখলাম যে না এগুলো করে নি আগে, করাই হচ্ছে না। আর কুশন গুলো কভার না লাগালে দেখতে ভালো লাগে না। সব হয়ে গেল, ঘরেতে মানুষজন আসলে তখন এই বড় বড় বাসনপত্রগুলো বের করতে হয়, তো এগুলো তো রেগুলার ইউজ হয় না, তো সেগুলো আমি সোফার ভেতরেই ঢুকি রাখি, ডিভান আছে ভেতরে, তো এভাবে রাখি। বের করা হয়েছে তো দুদিন ধরে, আজকে ধুয়ে রেখেছি পরিষ্কার করে, তো আজকে ঢুকাতে হবে। এটা পুরোটাই স্টোনের, এতটাই ভারী মানে প্রচুর ভারী, হাতে পড়লে ভেঙে যাবে। আর এই বক্সটা সেদিকে রাখার জায়গা হচ্ছিল না, তখন এটা ফাঁকা ছিল, তখন আমি এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, তো এখনো মেলা হয়নি, মেলতে হয়, একটু পরে মেলছি। সব রান্না হয়ে গেছে, রান্না করে স্নান করতে গেছিলাম, স্যালাডটা বাকি আছে। আজকে হচ্ছে আমাদের আলু পটলের তরকারি, সাম্বার ডাল, আর ডিম ভাজা হবে, তার সাথে হবে স্যালাড, তো স্যালাডটাই করা হয়নি।
কখন ধুয়েছি, রাখার আর সময় হয়নি। সকাল থেকে দেখলাম আগে কাজগুলো করি তারপর রাখবো, তো স্যালাডটা করে নিই। স্যালাডের সব কিছুই ধুয়ে চলে গেছিলাম, পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে গেছি, জানি এসেই করবো। আর স্যালাডটা আগে করিও না, খাওয়া একটু আগে আগেই করি। এই গরমকালে আমাদের রেগুলার স্যালাড তো থাকেই, কারণ এখন এতটাই গরম পড়েছে, দুপুরবেলা নিয়ে আসে তখন প্রচণ্ড গরম থাকে, তো স্যালাডটা একটু ভালো লাগে। আর খাওয়া আর খাওয়াটা খুব দরকারও, তো সেই জন্য স্যালাডটা রেগুলার থাকে। সব সবজিও খাওয়া হয়ে যাচ্ছে, এমনিতে সবজি মানে শুধু আলাদা আলাদা করে অতটা খেতে যায় না, তো সেই জন্য সবার সাথে করে যে খেতে ভালোবাসো ওইভাবে করে দিই। আর হ্যান্ড চপার আছে, সেটাতে করলেও ভালো হয়, কিন্তু ওটাতে মানে করলে রাত্রি হয়ে যায়, কিন্তু স্যালাড আমার এটাতেই ভালো লাগে। একটুখানি কোনোটাতে আমি একটু মানে বড় গ্রেট করি ছোটো করি, তো সেই জন্য এটাতে স্যালাডটা হলে একরকম সব হয়ে যায়, তো চেষ্টা করি এটাতেই করার। বিট গাজর সব দিয়েই বানাই, বিটটা অল্পখানি দিই, বেশি দিই না। গাজরটা সাইজে ছোটোই ছিল, তো সেই জন্য গাজরটা পুরোটাই দিলাম, আর বিটটা হাফ দিলাম, কারণ বিটটা মানে খুব একটা দিই না, অল্পখানি দেওয়া হয়। আর মটরশুঁটি আমার এখন ছাড়িয়ে রাখা থাকে, আমাদের এখানে ফ্রোজেন পাওয়া যায়, কিন্তু ফ্রোজেন দিই না, ফ্রোজেনগুলো এমনি রেগুলার যদি ইউজ করি না, তো এই মটরশুঁটি মানে ছাড়িয়ে রেখে দিই, তাহলে সুবিধা হয়। পেঁয়াজ আর ধনে পাতাকে শুধু একটু ছুরি দিয়ে কেটে দিই, আর ওগুলো পেঁয়াজটা গ্রেট করলে ভালো লাগে না। তো স্যালাড মোটামুটি রেডি, শুধু মাখলেই হয়ে যাবে। লঙ্কাটা লাস্টে দেবো, মেয়ে খাবে লঙ্কা ছাড়া, ওরটা লঙ্কা মানে ওরটা দিয়ে তারপরে লঙ্কাটাকে মেশে দিই, মানে খেতে পারে না ভালোর সাথে। লেবুটাকে দেবো ব্যাস। খাবার দাবার রেডি, একটু শুধু খাবার আগে গরম করতে হবে। খাবারগুলো একটু মানে কিছুক্ষণ আগে করেছিল, ঠান্ডা হয়ে গেছে, তো খাবার তো আমাদের অনেকটা দেরিতে লাঞ্চ হয়, তো সেই জন্য একদম মানে ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য খাবার আগে একবার করে গরম করে নিই। তো জামাগুলোকে এবার মেলে দিলাম। রেগুলারই কাচা হচ্ছে, কেচে আর শেষ হয় না, একদিন না কাচলেই জামা কাপড় এক গালা জমে যায়, তো রেগুলার কাচার চেষ্টা করি। আর এখন গরমকাল, মেয়ের স্কুলের ড্রেস প্রায় রেগুলার আসার পরে একবার করে কেচে দেওয়া হয়। এখন এতটাই গরম থাকে, সকাল থেকে জানলা খুলেই না, সকালবেলায় জামা কাপড় কাচা হলে খোলা হয়, নইলে খুলি না, যখন কাচা হয় তারপরেই খুলি, পুরো ঘর পুরো গরম হয়ে যায়। আর সেদিন থেকে শাড়িটা পরেই আছে, পরেছিলাম বার্থডের দিনে, তো আর সেও আর ভাঁজ করা হয়নি, সব কিছুই পরে আছে, মানে আজকের জন্য সব রাখা আছে। উইকডেজে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সকালবেলায় উঠি আর সবাই বেরিয়েও যায় টাইম মতো, আর টাইম মতো কাজও হয়ে যায়, তো সেই জন্য সব উইকডেজের জন্য রাখা থাকে, উইকেন্ডে কোনো এক্সট্রা কাজ হয় না। আর উইকেন্ডেই ছিল বাটিটা, কিন্তু সেই দুদিন ধরে পড়ে আছে, ভাজি করা হয়নি। আর এই কালারটা আমার খুব প্রিয়, মানে পিঙ্ক কালার খুব ভাল লাগে, পিঙ্ক মানে এটা ডিপ পিঙ্ক, হালকা নয়, হালকা পিঙ্কও ভাল লাগে, ডিপ পিঙ্কও ভাল লাগে, তো খুব সুন্দর কালারটা। তো চলো এইটুকুই শেয়ার করলাম, এরপরে যাই রান্নাঘরে বাসনগুলোকে তুলতে হবে, এটা হলে মোটামুটি হয়ে যাবে। একটার পর একটা করছি, আর ভাবছি যে এটার পর এটা করলেই হয়ে যাবে, তার কাজটি কিন্তু কাজ একটার পর একটা হয়েই থাকে। যাই বাসনগুলোকে তুলিলাম, এও আসবে একটু পরে, ওর জন্য একটু শরবত বানাবো। তো আজকের ভিডিও এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরে দিন আসি নতুন ভিডিও নিয়ে, টাটা।